আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আনন্দ 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার সবজি। মিষ্টি কুমড়ার সবজি কিভাবে তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি দেখাবো। ডিম দিয়ে এই মিষ্টি কুমড়ার সবজিটি খেতে খুবই মজাদার এবং সুস্বাদু, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে মিষ্টি কুমড়ার সবজিটা তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি একে একে। আমার সঙ্গেই থাকুন বন্ধুরা। আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি 8-10টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চিমটি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি 1 বাটি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি সুন্দর করে আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেবার পরে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দেবার পরে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আমি এখন 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 4-5 মিনিট পরে ফিরে এলাম, এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তুলে নেবার পরে আমি সুন্দর করে আবারও নেড়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে দেবার পরে এখন আমি একটা ডিম ভালোভাবে ভেঙে নিয়েছি, একটা ফ্রিজে ভেঙে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেবার পরে এখন আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সঙ্গে, সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে সবজিটা যদি আপনারা সবাই বাসায় রান্না করি তাহলে সবাই চেটে পুটে খাবে, যে সবজিটা পছন্দ করবে না মিষ্টি কুমড়া সেও নিমিষেই খেয়ে নেবে এই সবজিটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আজকের এই সবজিটা খুবই সুস্বাদু, খেতে খুবই মজাদার। ভালোভাবে নেড়ে দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। পানিটা যতক্ষণ শুকিয়ে না আসে ততক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি আবারও 4-5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেবার পরে আমি এখন আবারও সুন্দরভাবে নেড়ে দিচ্ছি সবজিটাকে। পানিটা আমার প্রায় শুকিয়ে আসছে, সবজিটার পানি শুকিয়ে আসছে প্রায়।
আমি আরো কিছুক্ষণ এড়ে চেড়ে রান্না করে নিব। আমি আবারও নেড়ে দিচ্ছি, পানিটা আমার শুকিয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে পরিবেশন করব। আমি একটা প্লেটে ব্রেড নিয়েছি, কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন। আজকের রেসিপিটি তাহলে কেমন হলো বন্ধুরা বলুন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, আমি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখাতে পারি। তাহলে বন্ধুরা আর কথা নয়, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ।